আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো কিছু পুলিশদেরকে নিয়ে। আমাদের সমাজে কিছু পুলিশের কারণে কিন্তু পুরো পুলিশ জাতি কলঙ্কিত। কিছু পুরুষ আছে, তারা সবসময় অনৈতিক খারাপ কাজের সাথে লিপ্ত থাকে। তো তাদের জন্য কিন্তু ভালো যে পুলিশগুলো আছে তাদেরকে কিন্তু আমরা দুর্নাম করি, তাদেরকে বিশ্বাস করি না, তাদেরকে আমরা দেখতে পাই না। দর্শক শ্রোতা, আজকে যে পুলিশ, আজকে যে ঘটনাটি বলবো সেটা একটা বোনের সাথে ঘটে গেছে। দর্শক শ্রোতা, একটা বোন, তার সাথে একজন পুলিশ মানে অনৈতিক কাজ করেছে। প্রথমে তাকে মানে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে ওই পুলিশ তার চাকরি বাঁচানোর জন্য সেই মহিলাকে বিয়ে করেছে। তো বিয়ে করার পরে আবার সেই মহিলাকে আবার ডিভোর্স দিয়ে দিয়েছে। তো ডিভোর্স দেওয়ার পরে সেই মহিলাটা এখন লাইভে এসে সরকারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে বিচার চাইতেছে, বলতেছে যে এই এই পুলিশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, সে আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমাকে প্রথমে ধর্ষণ করেছে, তারপর সে আমাকে বিয়ে করেছে, আবার বিয়ে করে সে আমাকে ছেড়ে দিয়েছে। তো আমি সেটার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমার মনে হয় না যে আপুটি মিথ্যে কথা বলেছে, সে একটা কোরআন শরীফ হাতে নিয়ে তারপর কিন্তু সে লাইভে সেই কথাগুলো বলেছে। তো দর্শক শ্রোতা, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতেছেন না, বলবেন যে আমার কাছে কি প্রমাণ আছে। তো চলুন আমরা সেই আপুটির কথাগুলো একটু শুনে আসি। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা শিশির কোনা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের কাছে বিচার চাই। আমি একটা বাংলাদেশের নারী, সাধারণ ঘরের মেয়ে। শেখ হাসিনা ম্যামের কাছে আমি বিচার চাই। আমার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের এই তারেক ফয়সাল ইবনে আজিজ একজন পুলিশ অফিসার আমার বাড়িতে মারা এসে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া শুনে আমাকে খারাপ ভাবে ঘরে ডেকে নিয়ে আমার ইজ্জত সম্মান সব কাড়ে নেয়। এটা কিন্তু এই কোরআন সত্য, এই কোরআন সত্য। আমি একটি কথা মিথ্যে বলছি না, এই কোরআন সত্য। আপনাদের কাছে আমি বিশ্বাস চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি ফরিদপুর জেলার দেশের সন্তান, আমার দাদার বাড়ি বামুনডাঙ্গা। আমি মাতুব্বার বাড়ির, মাতুব্বার মুন্সি বাড়ির সন্তান। আমি আপনার কাছে, শেখ হাসিনা ম্যামের কাছে আমি বিচার চাই। আমার এই বাড়ি কষ্টের গড়া, আমার বাবা মার অর্জিত সারা জীবনের এই এক কাঠার পারে বাড়ি, সেই বাড়িতে ভাড়া নিয়ে এই পুলিশ অফিসার কতগুলো কনস্টেবল মেয়ে নিয়ে নিজের পদের পুলিশকে বড় অফিসারের পয়সা দিয়ে এক মেয়ে মানুষ নিয়ে এসে 11 দিন থাকলো। আমার ইজ্জত কেড়ে নিয়ে আমাকে জিম্মি করে ঘরের মধ্যে রাখে, 15 সালের শেষের দিকে মারা আসছে। আর আমাকে জিম্মি করে ঘরের মধ্যে রেখে 4 বছর আমার দেহ ভোগ করলো, আরও কত মেয়ে মানুষ নিয়ে এসে আমার বাবার এই পরিশ্রমের বাড়িটাকে পতিতালয় বানাই ফেললো। আর এই যে সেই দর্শন, সেই খেলা, গেম খেলা চাপা রাখতে আমাকে সে বিয়ে করে, বিয়ের নাটক করে 18 মাস পর সে প্রমোশনের কাগজ পায়। আর সেই কাগজ নিয়ে সে সাতক্ষীরা চলে গেছে, এখন তালাক পাঠা দেয়, এখন নেতা মস্তানদের দিয়ে হুমকি দেখাচ্ছে, তালাক পাঠা দিচ্ছে। আর বলে কোরআন শরীফ সে বলেছিল কোনো দিন ফেলবো না, আমায় সমাজে ফেলে দিল। আমি শেখ হাসিনা ম্যামের কাছে বিশ্বাস চাই, এই কোরআন যদি সত্য হয়ে থাকে, এই কোরআনের দিকে এই বলে খাবে।